অপরাধ মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নয় জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের চারটি অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটি। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ও মহিমাগঞ্জ ইউনিয়নের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নয় আসামির মধ্যে ছয়জন গ্রেফতার আর তিনজন পলাতক রয়েছে।